আসসালামু আলাইকুম। যারা স্বদেশ এবং বিদেশে আমার ইউটিউব চ্যানেলটিকে দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে। যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেট্রো রেলের ডিওএসএস মিরপুরের অঞ্চল। প্রথম শুটিংটা করেছিলাম এইখানে আজ থেকে দু বছর আড়াই বছর আগে। তো সেই অবস্থা আর এই অবস্থা, আকাশ পাতাল পার্থক্য। আজকে যে রূপটা দেখতে পাচ্ছেন এই রূপেই থাকবে কিন্তু আরও 100 বছর, অর্থাৎ এটা হলো 2021 সালের ডিসেম্বরের শুরু প্রায়, আর একদিন পরেই ডিসেম্বর শুরু হয়ে যাবে বা দুদিন পরে। তো এই হচ্ছে সেই অবয়ব, এই হচ্ছে সেই চেহারা, বা এই হচ্ছে তার রূপ। এই রূপেই আমরা আগামী 100 বছর দেখব এখানে, আর তেমন কোনো পরিবর্তন হবে না বলেই আমাদের ধারণা। তো এই যে অবস্থাটা, এখানেও কিন্তু এখন দেখা যায় যে মানুষের ট্রাফিক সিগন্যাল ভাঙার প্রবণতা, যেখান দিয়ে সেখান দিয়ে যাচ্ছে, উল্টা সোজা আসছে, কেউ অনেকেই দেখা গেল উল্টা দিকে চলছে। তো এখান থেকেই মানে আস্তে আস্তে আমাদের আইন মানার একটা প্রবণতা তৈরি করতে হবে। এই ক্যান্টনমেন্টের এখানে এখানে যদি আইন ভাঙে তাহলে বাকি থাকবে কোথায়? সব জায়গায় তো আইন ভাঙবে এরা। তো যাই হোক, আইন সঠিকভাবে প্রয়োগ করা হোক এবং আইন মানতে উদ্বুদ্ধ করা হোক, আমরা আইনি শাসনকে মেনে নিই, কারণ এভাবেই আমাদের চলতে হবে। এরপরে তো আর রাস্তা নেই যে আপনি আবার রাস্তা প্রশস্ত করবেন, আবার সুযোগ করবেন, আর সেটা করাও উপযুক্ত হবে না। এর মধ্য দিয়েই আমাদেরকে আমাদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। এখানে স্টুডেন্টদের জন্য সুবিধা হয়েছে, ঠিক এই ডিওসিসির সামনেই পল্লবী মেট্রো রেল স্টেশন। এইখানে দেখলাম যে বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটি ক্যাম্পাসটা এখানেই। তো এখানে এই সমস্ত স্টুডেন্ট আসতে পারবে। এখানে ক্যান্টনমেন্টের মধ্যে একটি ইউনিভার্সিটি রয়েছে, সেখানে স্টুডেন্ট আসতে পারবে, সবাই এটা ব্যবহার করতে পারবে এই তার প্রয়োজনে। তো ভাড়াটার বিষয়ে আমরা কিন্তু বলেছি যে ভাড়াটা হতে হবে ন্যায্য, যদিও ভাড়া মাইলেজে হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মাইলেজ কোথায় আছে, মানে মাইলেজটা কোথায় হিসাব করে ভাড়া নেওয়া হয়? মাইলেজ তো ভাড়া করে নেওয়া হয় না, ওরা একটা থোক মতো করেছে যে এইখান থেকে ওখানে গেলে 10 টাকা, ওর পরে গেলে 15 টাকা, তারপরে গেলে 26 টাকা বা এরকম। অর্থাৎ মাইলেজটা কিন্তু মাইলেজ হিসাবে কিন্তু হয়নি, অর্থাৎ আপনি 10 মাইলের কাছে 11 মাইল গেলেন আর 7 টাকা বাড়াই, আর 2.5 টাকা বাড়াই দিলেন, 2 টাকা বাড়াই দিলেন, তা কিন্তু হয় না। ভাড়া হলো মিরপুর 12 নম্বর থেকে মতিঝিল পর্যন্ত বাসের ভাড়া হলো 25 টাকা, 25 টাকার মধ্যে 15 টাকা পর্যন্ত হলো আপনার ফার্ম গেট পর্যন্ত, ফার্ম গেটের পরে গেলেই আর 10 টাকা। তো এই হচ্ছে তাদের, তাহলে মাইলেজ তো তা থাকছে না গিয়ে, তো মাইলেজ কেউ ভাড়া না। আমরা সেই জন্যে বলেছি যে মেট্রো রেলের মিনিমাম ভাড়া তিন স্টেশন পর্যন্ত মিনিমাম ভাড়া হলো 10 টাকা, 6 স্টেশন পর্যন্ত মিনিমাম ভাড়া হচ্ছে আপনার 20 টাকা, আর 9 স্টেশন পর্যন্ত মিনিমাম ভাড়া হচ্ছে 30 টাকা, এরপরে যতটুকু যাবে আর 10 টাকা, অর্থাৎ 40 টাকা সর্বোচ্চ ভাড়া, 40 টাকা সর্বনিম্ন ভাড়া 10 টাকা, এইভাবে নির্ধারণ করা হোক। দেখবেন যে অন অ্যান্ড অ্যাভারেজ এই মাইলেজের উপর যাবে। আর যদি নইলে আপনি, যেমন ওরা আমাদের কাছ থেকে ভাড়া চায়, আমি যদি মিরপুর থেকে উঠি নিয়ে পর্যন্ত নিউ মার্কেট পর্যন্ত, তাহলে ঢাকা নিউ মার্কেট পর্যন্ত, তাহলে আমার কাছে ভাড়া দাবি করে 26 টাকা। তো 26 টাকা তো কারোর কাছেই থাকে না, টাকা আছে নাকি এখন যদি 26 টাকা দেবেন আপনি? শেষ পর্যন্ত 25 টাকা, অতএব মাইলেজ হিসেবে তারা বের করেছে 26 টাকা না 24 টাকা, কিন্তু নেওয়ার সময় নেয় 25 টাকা। তো এইভাবে আমরা মনে করি যে এই পরিবর্তনগুলো আমাদের চাক্ষুষ করে, অর্থাৎ ধর্তব্যের মধ্যে নিয়ে এসে কনসিডার করে আমাদেরকে ভাড়া নির্ধারণ করতে হবে, যাতে মানুষের সহনীয় পর্যায়ে থাকে। আর এখানে বলি, আমাদের প্রতিবন্ধীদের জন্য ভাড়া অর্ধেক, আর স্টুডেন্টদের জন্য ভাড়া অর্ধেক, আর নারীদের জন্য যদি কিছু করা যায় সেটা রাষ্ট্রের ব্যাপার, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়। নারীদের জন্য যদি ভাড়া একটু কম করতে পারেন তাহলে সেটা আরও ভালো হয়, যেহেতু মেট্রো রেলে একটি কোচ থাকছে নারীদের জন্যে, তো তাদের জন্য ভাড়াও একটু কনসিডার করা যেতে পারে। মানে একই সাথে যদি আমরা দৌড়ের প্রতিযোগিতা শুরু করি যে পুরুষ এবং নারী একই সাথে, কোনোদিনই নারী পারবে না, নারী পিছাতে পিছাতে আরও পিছিয়ে যাবে। যেমন আজকের এই সভ্য সমাজেও আমরা বলি নারীর অবস্থানটা কি খুবই ভঙ্গুর, সত্যি কি নারীর কিছু আছে?
না নেই। তো সেই জন্য নারীর জন্যে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে আমাদের, এই বর্তমান সরকার বা আরও যারা আগে যারা ছিলেন চিন্তা ভাবনা করে এখন মেটারনিটি লিভ করা হয়েছে 6 মাস, এটা একেবারে সাধুবাদ। একটি নারী একটা নারীর গর্ভে তো আমরাও জন্ম নিয়েছিলাম, তাহলে আমার মা তো সে লিভ পায়। তো এখন আমরা পাই, আমরা রাষ্ট্রকে বলছি ধন্যবাদ দিচ্ছি, একটা আদর্শ রাষ্ট্র হোক, একটা কাজী কর্মে একটা আদর্শ রাষ্ট্র হোক, আর তারই স্বপ্ন বুনে দিয়ে যাচ্ছে আমাদের এই মেট্রো রেল। আমরা এতক্ষণ দেখলাম মেট্রো রেল, আর এই হচ্ছে সেই মেট্রো রেল। অনেকে প্রশ্ন করে মেট্রো রেল কীভাবে চলে, এই মেট্রো রেল দেখুন এইভাবে চলে, এইভাবে চলবে। এটা আপাতত চলছে উত্তরা থেকে, উত্তরা থেকে পল্লবী পর্যন্ত চলছে মেট্রো রেল, ট্রায়াল রান হচ্ছে। আমরা যত জানতে পেরেছি যে আগামী মাসেই অর্থাৎ এই ডিসেম্বর মাসেই আপনার মেট্রো রেল আগাগা পর্যন্ত যাবে, উত্তরা থেকে আগার পর্যন্ত চলবে এবং দুদিকেই চলবে। আজকে এই এপিসোডে আর একটা দিব না, এই এপিসোডটাই এখানে শেষ। অর্থাৎ আপনারা এতক্ষণ দেখতে পারলেন পল্লবীতে যে মেট্রো রেল অর্থাৎ DOHS যে মেট্রো রেল, তার উপর এবং নিচেটা দেখতে পারলেন, তার নিচেটা আগে দেখালাম আর এই উপরটা দেখতে পারলেন। এভাবেই এগিয়ে যাবে বাংলাদেশ, এভাবে এগিয়ে যাক বাংলাদেশ। এই কামনা যারা দেখলেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অনুরোধ রাখ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।